এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। মানুষ নিয়ে, মানুষের ঘর নিয়ে আর ভালোবাসা নিয়ে অনেক গল্প অনেকভাবে আপনারা শুনেছেন। আমাদের গল্পটা কিন্তু একটু অন্যরকম। এখানে ঘর আছে, ভালোবাসা আছে, মানুষও আছে, কিন্তু এমন মানুষ ঘরের ভালোবাসা যাকে বেঁধে রাখতে পারে না, তাই ঘর ছেড়ে সে শুধু পথে পথে ঘুরে বেড়ায়। ছায়াছবির নায়ক হবার মতো কোনো গুণই তার নেই, না কন্দর্পকান্তি চেহারা, না অদ্ভুত অদ্ভুত চারিত্রিক বৈশিষ্ট্য। থাকবার মধ্যে আছে শুধু একটি হৃদয়। ধুলে ধূসর অস্তিত্বের নিচে এই হৃদয়টুকুই সে দিন রাত বয়ে নিয়ে বেড়ায়, হয়তো কারো কাছে পৌঁছে দেবার জন্যে, হয়তো আপনার কাছে। মরেছে, এসে কোন দেশে এলাম রে বাবা? মাথায় থাকেন থাকেন নেই বলে কি রে বাবা? জীবন পুরের পথিক রে ভাই, কোন দেশে সাকিন নাই, কোথাও আমার মনের খবর পেলাম না, কোথাও আমার মনের খবর পেলাম না। কথা গাউনটা একটু আস্তার পাশে দাঁড়িয়ে চাপা খাইয়ে মরবে যে। তব রথ চক্র তালে প্রিয়া বলে প্রাণ পাতি দিব হে। বলে চললে কোথায়? বংশীপুর। বনপুর? বংশীপুর গো বংশীপুর, ঠাকুমা পেরিয়ে কাশুঙ্গে, সেখান থেকে বাইরে ঘুরে বংশীপুরের গঞ্জের ঘাট, সেই বংশীপুর। ও নামেবের মধু আছে দেখছি, নেবে নাকি সঙ্গে? যাবে কদ্দ আগে চলো তো। আরে ও দিয়ে চললে কোথা? কলেজ কারি যাবে না? ও কর্তা ও দিয়ে চললে কোথা গো? জীবনপুরের পথিক রে ভাই, কোন দেশে সাকিল নাই, কোথাও আমার মনের খবর পেলাম না। জীবনপুরের পথিক রে ভাই, কোন দেশে সাকিল নাই, কোথাও আমার মনের খবর পেলাম না, কোথাও আমার মনের খবর পেলাম না। খেয়াল পোকা যখন আমার মাথায় নড়ে চড়ে, আমার তাসের ঘরের বসতি অমনি ভেঙে পড়ে রে। খেয়াল পোকা যখন আমার মাথায় নড়ে চড়ে, আমার তাসের ঘরের বসতি অমনি ভেঙে পড়ে, তখন তালুক ছেড়ে মুলুক ফেলে হই রে ঘরের বার বন্ধু রে। তালুক ছেড়ে মুলুক ফেলে হই রে ঘরের বার, আমি কোথাও আমার মনের খবর পেলাম না। জীবনপুরের পথিক রে ভাই, কোন দেশে সাকিন নাই, কোথাও আমার মনের খবর পেলাম না।
কোথাও আমার মনের খবর পেলাম না। মন চলে আগে আগে আমি পড়ে রই বন্ধু, মন চলে আগে আগে আমি পড়ে রই, সোনার পিঞ্জর দিলাম বাঁধে বাসা কই পাখি বাঁধে বাসা কই, অকুল গাঙে ভাসলাম আমি কুলের আশা ছাড়ি বন্ধুরে। অকুল গাঙে ভাসলাম আমি কুলের আশা ছাড়ি তবু কোথাও আমার মনের খবর পেলাম না। জীবনপুরের পথিক রে ভাই কোনো দেশে শাকিল নাই, কোথাও আমার মনের খবর পেলাম না, কোথাও আমার মনের খবর পেলাম না। তুই আমায় দেখতে পারিস না, না রে। তার মানে? আমি ওটা, আমি ভীমসাজি, একটা আস্ত গবেট, সবাই তো তাই বলে। আমি তার কি জানি, হাজার দরজা খোলা আছে, যাও না চলে, যাও না চলে। যে তুমি বইছি থাকতো এখানে আর একটা কবরেজ খানা তো দেখতে, পরে ভাঙা সাইনবোর্ডের মুখে লাথি মেরে খবরদার খবরদার বলছি মুখ সামলে। নীলু যদি ভদ্রলোকের মতো কথা বলতে পারো তো। ওরে রে রে,
কি আমার ভদ্রলোক রে, তোর জ্বর রুগী বিদেশে বিবুয়ে জ্বরে ঢুকছে, তাকে দেখবার মরুদ নেই, আমার ভদ্রলোক। ও তো আমার দাদা ফানকি ভাঙার আংটি চাটুক যে দেখতে চাপকে পিঠে ছল তুলে নিত। নীলু বলছো কি ছিলাম না, যা মুখে আসবে তাই বলবে। বলি মুখ তো আমার কারু বাপের খাস তালুক নয়। ভাব তুলে কোথা তবে রে, আরে বল রে, ইস্কিন্দর রাজা এলেন রে, বলি ব্যালর ছড় দিয়ে কি মানুষ মারবে নাকি। বেড়ে জিনিস কি তো দেখি 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 দাও তো দাও 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 না হে, বলি তোমার পরিবার নিয়ে তো পালিয়ে যাচ্ছি না, দাও না। আমার জ্বরে অঙ্গ জ্বর জ্বর, আমি প্রায় মর মর, তোমার প্রেমেতে বুঝি পড়িলাম। ধরো সখী ধরো ধরো, বাহুটি পশারি ধরো, তোমার হাতেই বুঝি মরিলাম। বলি চাঁদ পানা আহা চাঁদ পানা, টাক তার নিচে ফাঁক ভাবিতে যে লাজে মরি, মগজ বুঝি গনি খোঁজ হয়েছে তোমারে ত্যাগ করি, মগজ তোমায় ত্যাগ করেছে, এই মগজ তোমায় ত্যাগ করেছে, মারলে গুতো কাজ হবে না, মগজ তোমায় ত্যাগ করেছে, তোমার কাজ নাই কবিরাজ, তোমার কাজ নাই কবিরাজিতে, তুমি খল নুড়ি ছেড়ে পাচন ধরো, কাজ নাই কার সাজিতে, তুমি খল নুড়ি ছেড়ে পাচন ধরো, মানাবে ভালো রাখাল বেশে, মানাবে ভালো গরুর পাশে রাখাল বেশে, তোমার বধু মানাবে ভালো। তবে আগেই বলিয়া রাখি, তবে আগেই বলিয়া রাখি, যদি ভালো হয় তবে প্রাণ দিব, যদি ভুল হয় তবে প্রাণ নিব, তাহা আগেই বলিয়া রাখি। কহে বসন্ত জ্বরে জ্বর জ্বর, দেখো সখী আমি প্রায় মর মর, কহে বসন্ত জ্বরে জ্বর জ্বর, দেখো সখী আমি প্রায় মর মর, তোমার প্রেমেতে প্রায় পড়ো পড়ো, ধরো ধরো এ হামায় ধরো সখী, ধরো ধরো হামায় ধরো। হাতটা দেখি, হাত হাত হাতটা দেখি, নারী চঞ্চল, রাতে ভাত খাওয়া চলবে না, কি খাবো তাহলে? রুটি খাবে ডাল দিয়ে, আর ওষুধ আজ রাতটা খা, কাল দেখা যাবে। ভাই ওটা কি? আরে রাম রাম, বড় নিচু নজর তোমার কভরেজ, গাটা বুঝি বলতে একবারে গড়িয়ে পুঁজ পড়ে। গায়ের তরসি জ্বর, ও আমার পোষা খাবো তোমার সারাতে হবে না, তুমি জ্বরটা ভালো করে দাও দেখি, দেখি পিলে টিকা আছে কিনা। কোমরটিতে কি দেখছো কোমরে, ও কি যাবে গাঁটে রাখি না দেখবে। দেখো এবারে আসল রাজমূর্তি, দেবো দেবো নিজেদের টাকা তোমায় দেবো, মারবো না। বলেছো কোথায়? এখানেই। সে কথা বলছি না, বলছি আর রাতে শোবে কোথায়? হ্যাঁ ওই তো চৌকি রয়েছে, দিব্যি শুয়ে পড়বো। হ্যাঁ যাই বলো কবে, চৌকি নইলে ঘুমিয়ে তেমন জুত হয় না, আগের হলো আংটি চাটুকের ভাই তো, তা তোমরা সব উঠবে কখন শুনি, কেন 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 আমরা উঠবো কেন, নইলে আমি ঘুমাবো কি করে? ও খুড়ো এই যে ছুঁছুঁয়ে ঢুকে ফাল হয়ে বেরোতে চাই গো, তাতে তোমার কি গো,
কোভরেজের জায়গা, কোভরেজ যদি আমায় আদর করে থাকতে দেয় তাতে তোমার কেন চোখ টাটাই গো? বেশ, থাকতে না হয় দিলু, শুতে কিন্তু তোমার রাত হবে। কেন কেন? যাত্রার মৌসুম আসছে, রিহার্সাল চলতে থাকবে সেই রাত একটা দেড়টা অবধি, তারপর তোমার শুতে চললুম। কোথায় বললেই হয়তো থাকতে দেবো না, কারণ রাত দেড়টা পর্যন্ত ভূতের কেসটা চলবে, তারপর হেনা চলবে, তেনা চলবে। বলি ঘুম কি আমার বাপের চাকর? ঝাড়ু মারো আমার চৌকির মুখে। মরে যাও, থাকবে কোন ছেলে শুনি? গাছ তলায় দেশে কি গাছের অভাব আছে? আরে রাম রাম, তাও কি হয়, হাজারো ব্রাহ্মণ ছোট দেখো জায়গা দিতে পারো তো দাও, তুলে খামা করো, রাম রাম করো না তো, পারবে পারবে জায়গা দিতে? ঘর হয়তো একটা হতে পারে। কদ্দূর কদ্দূর আবার ওই দোতলা বাড়ি? বাহ 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 বাহ, তা কোন তলায় থাকবো? তো আগে চলোই তো ওপর তলাতে দিও। হ্যাঁ ওপর তলাতে দিও, দিব্যি জানলা খুলে মৌজি একটা ঘুম দৌড়া। হ্যাঁ ভালো কথা, চৌকি আছে তো? চৌকি আছে বাবু আছে। তাই বলো, রুই যদি খাওয়াবে তো গিয়ে ভেজে, নইলে দোতলায় তুলে যে বলবে মেজেই শুয়ে পড়ো, সেটি হচ্ছে না। চলো 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 চলো, আর দেরি করো না, চলো চলো। ও ভালো কথা, পত্তি যেন কি কি বললে কবলেন? ডাল আর রুটি, তাই না? হ্যাঁ চট করে পাঠিয়ে দিও, আমি চললাম বুঝলে। হ্যাঁ তো ওই দেখো আমার বলে, হ্যাঁ আরে আমার কি চাল আছে না চুলো আছে ওসব আমি পাবো কোথেকে? শুনি ইস্যু না, তবে হ্যাঁ আবার যে কতগুলো যা তা ডাল যেন পাঠিয়ে দিও না, ভালো করে ভাজা সোনা মুগের ডাল কিশমিশ দিয়ে নারকল দিয়ে ওই একবারই পাঠিয়ে দিও বুঝলে। দূরত্বে দাঁড়িয়ে রইল। আরে চলো না চলো 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 চলো। এই তোমার অট্টালিকা, যা গে একটা তো রাত কাটিয়ে দেবো নাক মুখ গুঁজে। ও বাবা দিগো দেখো বাবু, ভালো করে দেখো চলবে কি? হ্যাঁ না চলে যাবে তাহলে আর কি, কাজের কথাটা হয়ে যাক। কাজের কথা নাও দাদা, তোমার মনস্কামনায় পূর্ণ হোক। মানে বুঝি দাদা? সব বুঝি, ডেকে এনে ঘরে শোয়াচ্ছ, মিষ্টি মিষ্টি কথা বলছো, ওকে আর আমার জন্য? এমনিও নেবে অমনিও নেবে, এমনি না দিলে তোমার গলায় ছুরি বসিয়ে দেবে। তো আর কি বাবা, তবে হ্যাঁ মা কালির কিরে একলা খাবে না কিন্তু, কবরেজের পাওনা গন্ডা বুঝিয়ে দিয়ে বাকি যা থাকে সব তোমার। ঢাকা বাবা আসল রাজমার্কা। বেরো, হ্যাঁ বেরো বলছি বেরো। কেন কেন আবার বলছো কেন? টাকার জন্য জায়গা দিয়েছি তোমার, তোমার টাকার গরম ডাকে দিয়েছো, ব্রাহ্মণ সন্তান পথে পথে খুঁজছিলে, ডেকে এনে জায়গা দিলুম তোমার। আমার কিনা আমার কিনা টাকা দাদা? ওসব বাবা ফাদার কাজ চলবে না, দরজা খোলা আছে সিধে রাস্তা দেখো। বয়ে গেছে আমার রাস্তা দেখতে দাদা, একটু পায়ের ধুলো দাও দিগিরি। ও কি করছো? আরে বাপ রে বাপ, কলিকালের টাকার কথা শুনে মারতে আসে? তুমি তো মানুষ নও দাদা। তবে আর কি, বাম কালী কলকাতা ওয়ালি মা। আরে ও কি ঘায়ের নাকা খুঁজেছে? যা বলেছো দাদা, বড্ড পাজি খা, যেখানে যাবে মাছি বনবন করবে। নাও দাদা। পায়ে রাখো। আরে ঘানা হাতি, দু পয়সার ব্যান্ডেজ দু পয়সার আলতা, নইলে কে দেখতে হতো এতক্ষণে? কাল রাতে নম নম করে ডাল তো পাঠিয়ে দিলে এক বাটি, ওটি কার শ্রীহস্তের নাম না শুনতে পারি? হরি হয়ে গেছে কেন, কি হয়েছে? তোমার চাকর বুঝি দেখাচ্ছি মজাকে। এই দেখো হরি মানে আমার ইস, বলি ঝালের কি কোনো মা বাপ নেই? হ্যাঁ ডাল খেয়ে জীবের কি অবস্থা দেখবে? হ্যাঁ গেল কোথায় বেটা? হরে কানে যায় না এই বেটা। হরে আমার নাম হরে নয়, হরিমতি।
এই সাত সকালে সাড়ে মতো চেঁচাচ্ছ কেন শুনি? এই যে মা, কাল রাতে নাকি ডালে খুব ঝাল হয়েছিল, ইনি বলছিলেন ওই না তো না তো কখনো না। তাহলে ডাল খেয়ে জীব আমার পুড়লো কি করে? দেখো না কবরে, দেখো। জীবের আর দোষ কি, যা চিড়বিড়ে কথা ওই জীব দিয়েই তো বেরুচ্ছে, কত আর সইবে? কি বললে? চলে গেল যে? আরে ছাড়ান দাও, ওই তো একরত্তি মেয়ে, তাছাড়া রোজ তো তুমি আর ওর হাতে খাচ্ছ না, আজ থেকে নিজের ব্যবস্থা নিজেই করে ফেলো, তাহলেই ব্যাস চুকে যাবে লেটা। এই দেখো কোত্থেকে কি কথা, আমার ভাবনা আমি কেন ভাবতে যাবো? আরে তোমরা পাঁচজন থাকতে আমার অভাবটা কিসে? আরে বাবা, আমি বামুন ডুলে বিশ্ব ভকেটের ছেলে, ও রান্না বান্নাকে আমার পোষায়। মাগনা খাবো না, মাগনা খাবো না খুব, মাগনা খাবো না। দাঁড়া এনা, হ্যাঁ না দাঁড়া। কি বাজার করতে হবে না? তুমি যা খাবে সে তো আমি জানি, যাহা ঘরের অবস্থা তো। ছোট না, ছোট না কবি। আর বাবু ওর কথাই ওরকম একটু চেয়াটাং চেয়াটাং, তা তুমি প্রবীণ মানুষ খামকা খপ করে চলে গেলে চলবে কেন বাবু? এই যে তোমার মেয়ে, ওই যে হরি না হরে কি যেন নাম বললে, এই যে সাত সকালে ফরফর করে দশটা কথা শুনিয়ে দিল, তা চড়লুম আমি চড়লুম। আরে দূর, এটা পুচকে মেয়ে কি বলতে কি বলে? পুচকে পুচকে বলবে না বলে দিলাম, আমি ভেতর থেকে সব শুনতে পাচ্ছি। কবরেজ আমি চলি, দুপুরের ব্যবস্থাটা ওই তো বললাম, যাও একটা কিছু করে নিও না। বাইরের পাঁচ ফুটের রান্না আমি রাখতে পারবো না বলে দিও বাবা। হবে না রাখতে, ফিরে আমি নিজে রাখবো বলে দিও কবরে। বেশ, তাই যেন রাধা হয়। কত নুন দেয় বুঝি খিচুড়ি? ও তো গরু তো খেতে পারবে না। থাক থাক, ও তো দেখুনই করতে হবে না। এর মানে কি, এর মানে কি? নইলে খেতে পারে না কি কেউ, পুড়ে খার হয়ে যাচ্ছে। যেত আমার যেত, তোমার কি? তাকে দেখে হাস করে জল ঢেলে দিলে। যা তোমরা শুনি, বামুন 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 সবাই কপচে থাকে, দেখি কিরকম বামুন গায়ত্রী মুখস্থ হতে পারো। যার বুঝি কাঁঠালের আটা সঙ্গে সঙ্গে লেগেই থাকে, কাল রাত্রে ডাল খাবার সময় মনে ছিল না? বাবা এইসব কি আমার পোষায়? তাহলে বাবা তুমি রাঁধো, আগে দাঁড়িয়ে রইলে কেন, যাও। বলি যাবো বললি কি যাওয়া যায়, নতুন মানুষ খাও দাও দুদিন জিরো। আর অমনি মায়া পড়ে যাক, ওর মধ্যে আমি নেই, কাল সকালে আমি পগার পার। মানে যেতে জিজ্ঞেতে দাঁড়া দাঁড়া, কি বললে আবার বলো তো? বলি যেতে দিচ্ছে কে? লক্ষণ তো ভালো নয় সত্যি, কাল রাত থেকে তোমাকে দেখা এসছ, কি বলবো তোমাকে, কি বলবো, তোমার উপর কিরম একটা যেন মায়া পড়ে গেছে। তুমি তো হবে না। রোজ বামুনের ছেলে, দেখতে শুনতে মন্দ নয়, তারপর আংটি চাটুজ্জের ভাই, দুটো মিঠে কথা বলে তোমার ওই ধানের লঙ্কাটিকে যদি আমার ঘরে গঁথানো যায় তাই না? আরে রামো রামো, তুমি যাচ্ছ লোকে বুঝে বুঝে রাগ বুঝে তোমার মুন্ডু, আমি কোথায় ভাবছিলাম অন্য কথা। কিরকম কিরকম ঘোষাতে পারে ফুজু ফুজু, কারণ আমি এখানেই থাকলে খেলে ডেলে হাত খরচাও পেলে কিছু কিছু। বাবা বেড়ে যাও না আমাদের দলে, বলি তোমার গানের গলাটিও তো মন্দ নয়। হে যাত্রা, ওই আর বলছি কি দেখো কবে, ওই খল পেশো আর বড়ি বানাও ওই তোমার ভালো, আমাদের এই বনেদি ব্যাপারে নাক গলাতে এসো না। আরে আমি অন্তি চাটুজ্জির ভাই, বরন্ত চাটুজ্জি, আমি তোমাদের এই যাত্রা তালে ঢেই ঢেই করে না হে বাবু, আমি আজই হাও সে কি বাপ রে, আর থাকে কে জানে কোথায় ফাঁসিয়ে দেবে। কবরেজ চলি তাহলে। কি আর করবো বলো, জোর করে তো আর তোমায় ধরে রাখতে পারবো না, কোথায় যাবে কিছু ঠিক করেছি কি? দেখি গঙ্গা পেরিয়ে চলে যাবো কোনো একদিকে। ও ভালো কথা কবরেজ। হ্যাঁ এখানে খুচরো হবে? খুচরো
দাও না, বলি সকালবেলা যে টাকাটা দিলাম কিছু কি সরাও নিয়ে ওর থেকে তার থেকে নেয় দাও। আহা বলি মাঝি তো আমার বোনাই নয় যে বিনি পয়সা পার করে দেবে, আর যা দিন কাল পড়েছে নিজের বিয়ে করা পরিবারই বিনে পয়সায় কথা বলে না। হ্যাঁ না নিয়ে বিদেই হোক, আমরা চোর নই ছাচুর নই, অতীত খাইয়ে পয়সা নিলাম। কবরেজ এ আবার কি বলে? কি করবো বলো, অবাকের সংসার তাই, নইলে না ভাই ওটা তুমি নিয়েই যাও। এই দেখো কোত্থেকে কি কথা, আরে আমি আংটি চাটুজির ভাই এমন কত টাকা কত লোককে দিয়ে দিই, তোমাকেও না দিলাম না হয় মিষ্টি খেতেই দিলাম, না করো না কবরেজ কেমন, চলুন তাহলে চলুন ভাই লঙ্কা। আমরা পাপি তাপি মানুষ, মন বলতো তো লবডঙ্কা, তা বলবো কি তোমায়, বুকের ভেতরটা একেবারে দরকোচা করে দিল। আমিও তেমনি কিনে ফেললাম সঙ্গে সঙ্গে সাত টাকা দাম মারিনি, আরে দিয়েছিলাম একটা 10 টাকার নোট, তা 3 টাকা ফেরত দেবে তো? হ্যাঁ দেবে কোত্থেকে শুনি, ত্যাগ তো দুটো, তা বলেছি 3 টাকায় 3টে পদ শিখিয়ে দেবে। রাম তো কি বলো, আমি তোমার সঙ্গে বক বক করছি। এই জায়গাটা যাচ্ছ কোথায়? একটা বেশ ফাঁকা জায়গা খুঁজে বার করতে হবে বুঝলে, মানে ফাঁকা জায়গা বলে না জুত হবে, তাই ভর দুপুরে খাওয়া দাওয়া নেই, দুপুর খাওয়া দাওয়া আমার বুকের মুখে বলে। এই দেখো কাণ্ড, ¶¶
এর মানে? এর মানে কি? কবরেজ 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 বাবা তো বাড়িতে নেই। এইটা বন্ধ মেয়ে কোথাকার মাথায় জল ঠেলে দিলে যে বলো কি করে জানবে বলুন আপনি। আমি ভাবলাম শিয়াল টিয়াল বুঝি। কি শিয়াল খেপে গেলে ওরকম আওয়াজ করে কিনা? হাসছ? আচ্ছা বেশ হয়ে গেল। আরে তুমি তো বল এই বাড়িতে জল স্পর্শ করবো না। আরে দাঁড়া, যদি আমি বাঙালি যদি আমি বন্ধু আমি যদি আমি লোকটা আবার ফিরে এলো বুঝি। হ্যাঁ যা হাবার হয়ে গেছে ভাই, এবার খাবে চলো। হ্যাঁ খাবে চলো। বসন্ত যা হয়েছে অন্যায় হয়েছে, আমি মাপ চাইছি। খাবে চলো খাবে চলো। বসন্ত মুশকিলে ফেললে দেখছি। কি জাত তোমরা? জাত জাত কি জাত তোমরা? মালু মালু এই মনে তোর জাতের গোষ্ঠী তুষ্টি করেছি। তোমরা চাল বেশি নেবে আমার জন্য? ঠাকুরে তাকিয়ে রয়েছে দেখো। আরে মাগ না খাবো না, পয়সা দেবো পয়সা। আরে আমি আংটি চাটুজ্জের ভাই, খেতে যে চেয়েছে এই তোমার বাপের ভাগ্যি। চলো চলো চলবে না কিন্তু দেখতে পাও না চোখ দিয়ে তো বাইনে কথা
লগি দিয়ে বাই হতে টানে লগি ভাসিয়ে নিয়ে যায়, আমি তার কি করব বলো? যাবেই তো ভাই, এই যে ভরা গাঁগের সুদ, লগির তাপট মানবি কেন বলো? মরণ ঠিকই গো, শুধু চোখের দেখাতেই কেড়ে ময় না। আমার ঘাটের নাগর এক পলকে মজেছে। নাগর যে তো চোখে ফেরাই না রে, এখন উপায়? দেখো কাণ্ড, তখনই বললাম অতগুলো জিনিস না, চল চল। ওই রে নেবাই না তৎপর। কেমন কেমন করে সখী মন যে আমার, কেমন কেমন। আয় 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 তাড়াতাড়ি আয়। কি কথা, আর একদিন বসবে নাকি? ওরা কারা গো? ওই যে নন্দীদের গলায় ঝুমুর বসছে, শোনোনি?
দেখতে কিন্তু খাসা না রে। বন্ধু জুটা চলে আমি পারি, তোমার বন্ধুর সঙ্গে পিরিত কিসে? পরদিন তো চেটাং চেটাং কথা খুব খেলেছিস বুঝি। খুব তাই তো কথা কইতে পাচ্ছি, নাহলে খালি চোখে তোর মতো লোকের সঙ্গে গোলাপ যা চাস নি। গোলাপ? গোলাপ কি তোর বিয়ে করা বউ? আরে এসো এসো, আধা চড়ে দাঁড়িয়ে কেন গো? ভয় নেই গো ভয় নেই, ও আমার পুরনো নাগর, বাগান থেকে গোলাপ তুলে নিয়ে এসেছিল। তারপর কি মনে করে আধারে মানুষ খুঁজতে বেরিয়েছ বুঝি? তোমার নাম গোলাপ? হ্যাঁ, তবে দেখে শুনে হাত বাড়ো, খুব হুশিয়ার, কাটা আছে কিন্তু। তুমি মদ খাও? মা না খেলে চলবে কেন? এই যে আমার প্রাণ সাহারে জল গো। হরে বলি যে জল খেয়ে জানা জুড়াই, সে জল খেয়ে দ্বিগুণ জ্বলি। চলবে না সাধু? না গন্ধ লাগে। তা এ গোলাপে ও ছাড়া যে গন্ধ নেই ভাই, দেখো 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 না, হরি হরি তোমার হয়ে গেছে, মুখ দিয়ে আসরে না চোখ দিয়ে গিলে খাবে না কি গো? ঘরে কে এলো গোলাপ দি? ও মা আমার কি হবে গো, আমার তো কথা ছিল না নাগর। ওয়াট, ও তোর নাগর হতে যাবে কেন রে? ও আমার গোলাপ বোনের ভোমরা। হায় হায় অমন নাক অমন চোখ অমন ধনুকপানা ভুরু, কি সর্বনাশ হলো গো আমার। আচ্ছা ফাজিল মেয়ে তো এই তো কথা ফুটেছে। কেন আমি কি বোবা নাকি, মুখ ছোটালে এমন শোনাতে পারি আটকে লব্ধি গুড়ুম হয়ে যাবে। বটে, হ্যাঁ বটে। এসো না এসো এসো। খুব হয়েছে বড়াই জাদু মুখের লড়াই থাক, খুব হয়েছে বড়াই জাদু মুখের লড়াই থাক, যেমন ধরন তেমনি বরণ, হাড়ির মতো মুখের গড়ন, ওরে তুই থামরে কেলে কাক। ও আমার কি রূপসী রে ও পেঁচানি, তোর থামা চেঁচানি, যেমন চলা তেমনি বলা, জানিস কতই ছলা কলা, ওরে তোর রূপের দেমাক রাক। কেলে কাটতি খুব হয়েছে ফুটছে মুখে খই, দেখছি না তো বাহনটিকে ময়ূরটি তোর কই? এই একটা কথা তবে এবার করি জিজ্ঞাসন, ময়ূর খুঁজে মিছেই কেন খারাপ করিস মন, হেউর শুনে লাভ কি তবে ঢের বলেছিস চুপ, তার মধ্যে আছে কেবল অঙ্গ ভরা রূপ। ও আমার গুণের কুটুম রে ওরে কেলে ভূত, রূপ হলো যে আশ্রমদের শুনরে বলি তবে, এই অস্ত্র দিয়ে মেয়ে জাতকে পাঠান বিধি ভাবে। ময়না রে
বেশ বলেছিস ও ময়না, বেশ বলেছিস বেশ বলে। ময়না পড়ে চিরদিনই শেখানো তার বলি, এই কে দে কাজ নেই তাই করিস চুলো চুলি। তোদের রূপ দিয়েছেন বিধি, তবে একটা কথা বল, যদি দেখার মতো চোখ না দিতেন কি হতো তার ফল? চোখ আছে তাই দেখছি আর কান আছে তাই শুনি, গুণের আদর চিরদিনই করে আসল গুণী। এই দেখি বলি দেখাস তোরা তাইতে তোদের সুখ, আয়না ছাড়া পায় না কদর পেতনি তোদের মুখ। যদি চোখ দিয়েছেন বিধি তোদের শুধু দেখার করে, কেন রূপ দেখে বল হ্যাংলামিতে জিভেতে জল ঝরে? এই মাথা মোটা ও রূপশীরে তোর রূপের দেমাগ বটে, বিধি সব দিয়েছেন দেননি শুধু বুদ্ধি তোদের ঘটে। চোখ যদি না খুলে রাখি তোদের রূপের কি বাদাম? মরণ ছিটিয়ে তো তুই প্রশ্নে কথা চেঁচাস নে, তুই থাম। তোদের বুদ্ধি যে নেই এই দেখ ফের প্রমাণ করেছিস, মেয়ে মানুষ চেঁচায় যদি কানে ছড়ায় বিষ। না বুঝে এই ঝগড়া করার নেই যে প্রয়োজন, রূপের বড়াই ঢের করেছিস বরং বলি শোন। বিক্ষে তোরা কর আমাদের এই দুটি পা ধরে, দু চোখ মোদের খুলে রাখি যাতে দয়া করে। হয়েছে, এবার শুয়ে শুয়ে নাক খদ্দা আমি চললো। আরে দাঁড়ো দাঁড়ো, যাচ্ছ কোথা? এ কে রে ময়না? গোলাপ ফুলের ভুমরা। বিলক্ষণ, তোমার নাম কি ভাই? বসন্ত চাটুর্য। বামুন, থাকা হয় কোথা? কোথায় আবার, যখন যেখানে তখন সেখানে। ভুমরা আমার ঘুরে ঘুরে মধু খায়। আহ, তোরা বড্ড জ্বালাতন করিস, যা এখান থেকে, যা 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 যা, আমার তো কাজের কথা আছে, যা। আরে যা তাড়াতাড়ি যা। অভয় দাও তো একটা মনের কথা বলি ভাই। ছি 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 ছি, তোমার বলবো কি করো, তোমাদের ওই আংটি চাটুর্যের ভাই বাউন অশ্ব বাউন, সে কিনা ঝুমুর দলের ছুরিদের সঙ্গে। ঝুমুর দলের একটা মেয়ে আছে জানো খুড়ো, কি তার গরম বেতন, কি তার গায়ের রং। ওই সেদিন দেখি আমি চ্যাটার্জের ভাই এমন ভাবে তাকিয়ে রয়েছে না যেন বিলে খাবে। ঠিক বলছিস, তুই সোনার ধুম ধরে বিললে নিশ্চয়ই তুমি নিজেই দেখবে, এসো না আজ রাতে আমার সঙ্গে। আহা কৃষ্ণ কালো আধার কালো, আমিও তো কালো সখী, তবে কেন আমায় ভালোবাসলে না? আহা কৃষ্ণ কালো আধার কালো, আমিও তো কালো সখী, তবে কেন আমায় ভালোবাসলে না? ভালোবেসে মরণ ভালো, আমিও তো মরিতে চাই, তবে কেন আমায় ভালোবাসলে না? তোমার চোখে মেঘ করিলে আমার চোখে আসে জল, এমন সুখের যন্ত্রণাহে কোথায় গেলে পাবো বল? এমে করিলে আমার চোখে আসে জল, এমন সুখের যন্ত্রণাহে কোথায় গেলে পাবো বল? সুখে কেঁদে মরিতে চাই, সুখে কেঁদে মরিতে চাই, তবে কেন সুখের ফাঁদে বাঁধিলেন? আহা কৃষ্ণ কালো আধার কালো, আমিও তো কালো সখী, তবে কেন আমায় ভালোবাসলেন? কলঙ্ক মিশিয়া যায় চোখের জলের মুকুতাহে, তখনই ঝরিতে যায় প্রীতির বিষে যদি কলঙ্ক মিশিয়া যায় চোখের জলের মুকুতাহে,
তখনই ঝরিতে যায় সে রতন তুলে সখী, সে রতন তুলে সখী, তবে কেন তারি মালা গাঁথলেন না? আহাকে শুনো কালো আধার কালো, আমিও তো কালো সখী, তবে কেন আমায় ভালোবাসলে না? ভালোবেসে মরণ ভালো, আমিও তো মরিতে চাই, তবে কেন আমায় ভালোবাসলে না? আরে এসো কুমরেজ, এসো, এই যে ভীম ভবানী, তো এখানে দাঁড়িয়ে গেছো, কি হলো? একেবারে গোল্লাই গেছো? ওই দেখো, আরে আমি গোল্লাই যাবো না তো যাবে কে? আরে গোলামি বা আংটি চাটুজ্জের ভাই, কিন্তু আমি তো বিশ্ব পকাটে বামুন ডুলে, আরে আবার ভাগ্য জুড়েই যে গোল্লায়ে, তাতেই যদি ছিচি ভাই তো মতে এখানে এলে কেন? শুনি, ওসব তুমি বুঝবে না, চলে বল মতো, চল তো সব ছোট লোকের সঙ্গে। কি আমি ছোট লোক? বেশ, আমি ছোট লোক তো ছোট লোক, তাতে তোমার কি? ভারী আমার ইয়ে রে, নৈবেদ্যের ওপর কাঁটালি কলা। হ্যাঁ, মুখের মতো জবাব দিতে হবে, এবার এমন আসর বসাবো লোকে বলবে হ্যাঁ পালার মতো পালা, হ্যাঁ পালার মতো পালা। আমি নিজের চোখে দেখে এলুম তাই নয় যে তুমি আর কি দেখলে খুঁড়ো, ছোড়াটা ওদের বাজার করে, ফাইবার মাস খাটে, আরে দিনমান তো ওইখানেই পড়ে থাকে, আরে রাতে ফেরে কিনা কে জানে। সিদেম খুঁড়ো রে, দাঁড়াও 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 দাঁড়াও, দূর করে দাও, দিতুম না দূর করে তাড়িয়ে দিতুম, কিন্তু কি করবো বলো না, দু মাসের আগাম নিয়ে বসে আছি। জি যাকে আজ সন্ধ্যে থেকে মহলা বসবে, ওকে যা সবাইকে খবর দিয়ে দিও, ঠিক আছে? ঠিক, শত ঠিক জীবনে আমার, ঠিক ঠিক শত ঠিক জীবনে আমার, এই রাজ্য এই সিংহাসন এর লাগি করিলাম গুরুবৎ শেষে, এই রাজ্য এই সিংহাসন এর লাগি গুণবত করিলাম শেষে, অত্যাধিক স্নেহে যিনি পালিলেন মোরে, অত্যাধিক স্নেহে যিনি পালিলেন মোরে, মমলাকি জ্ঞান হারা, মমলাকি জ্ঞান হারা, সেই গুরু মোর অজ ধরণী মাঝে, সেই গুরু মোর অজ ধরণী মাঝে, হিমাদ্রির সম অটল অচল, হিমাদ্রির সম অটল অচল, সিন্ধু মাঝে বাটসূর্য তাল নেই, হানিলাম মোহম্ম দেবঙ্গে তাল, এইরূপে রইলাম গুরুর দক্ষিণা, এইভাবে আমি আমি হা মোহর্ম দেবঙ্গে তাল, আমার সুরবা কেমন দেখলি রে কাল রাতে?
তুমি আমি কিন্তু চেয়ে যাবো বলে দিলাম। জানিস হরিমতি, ঝুমুর দলে একটা মেয়ে যা এসেছে না, চমৎকার। না কেন না শুনি? কেন খাবে? কি হয় খেলে? তুমি না আস্ত একটা বুক চন্দর, এ যে অমৃত বাবু, অমৃত খেলে পরে সব দুঃখ বেশি। দুঃখ? কিসের দুঃখ তোমার? দুঃখ হতে যাবে কেন? হাসি, গাই, নাচি, দুঃখ দিস। তাহলে বলো, কখন আর খাবে না এসব? আমার তোমার বড্ড মনে ধরেছে না গো। হ্যাঁ, আমার জন্য তুমি সব করতে পারো। পারি, যা বলবো সব। হ্যাঁ সব। আমার পাঠিয়ে দিতে পারো? পারি। আমার বিয়ে করতে পারো? না। দেখি গো, এত করতে পারো, এটুকু করতে পারো না, কেমন না করবো? বলো, শোন শোন শুনে যা তোরা, নাগর আমার আসবে যাবে, মধু খাবে, কিন্তু বিয়ে করতে পারবে না। নাগর আমার বড্ড তোমার রূপের দিমাগ, তাই না? ভেবেছো তোমার রূপ দেখে আমি আসি? তবে দশ কথাতে রা কাটি না, ফাই ফরমাস খাটি, তাই ভেবেছো আমি তোমার বাপের চাকর? কেন আসি তবে শুনবে? আমার শান্তি ভাঙার শোভার ঘরের দেয়ালে একটা ছবি আছে, আমার মায়ের ছবি। জন্মে দেখিনি তাকে এমনি পড়াত আমার, কিন্তু তার চোখ দুটো দেখছি, সেই চোখ দুটো ঠিক তোমার চোখের মতো। তাই আমি হাসি, তাই আমি বারবার ছুটে ছুটে আসি। আমি তোমাকে মায়ের মতো দেখি, আর তুমি কিনা? লোকে বলে আমি বাউন, কত ছাড়া, কিন্তু কেন এমন হলাম তা যদি জানতো? আমার তুমি মায়ের মতো দেখো, আমি হব মা। কাঁদে না, ছি, আরে শোনো, কখনো শুনে এখানে কখনো না। আমি আঙ্কি চাটুজ্যের ভাই বসন্ত চাটুজ্যে। আমি যদি বলি আসবো আসবো আসবো, তো আমাকে রোখে পৃথিবীতে এমন সাত্তিকার। আমার ঘরে দরজা বন্ধ। ভেতরে কে দরজা খোলো? কি ভেতরে ঢুকে কিছু পাবে না, মানে মানে সরে পড়ে দেখি। দেখো সুজা বলে কি উঠবে না দেখছি, দাঁড়া দেখাচ্ছি মজা। বলি ভালো ভালো দরজা খুলবে নাকি? তুমি আমার ঘরে তুমি ঢুকে দেখো না, কথা কানে যাচ্ছি না, জবাব দাও, বুঝলে দেবো এক ছয় মুন্ডু ঘুরিয়ে। দেখো তুই আবার কি, হ্যাঁ রাত উপরে কান্না কাটি কি হয়েছে? আরে হয়েছে কি? ঢুকেছিল। কি সেটা ঢুকেছিল? তো তাতে কি হয়েছে? আমার হাত ধরে বললে। কি বললে? আবার কাঁধে, আরে বললে কি বলো না চাই, সে আমি বলতে পারবো না, পালিয়ে এসেছি নইলে।
নীলাক্ষ সাহেব কোথায়? তোমার বাপ ঘুমোচ্ছে, সন্ধ্যেবেলায় গেঁদা খেয়েছে, খুশ নেই। বেরো বেরো এখান থেকে। রাত দুপুরে খলঙ্কের বাড়ি করতে যাও, বাড়ি যাও যাও। মহাপাত করেছি ভাই, মারো ধরো যা ইচ্ছে করো, এবারকার মতো মাফ করে দাও। লজ্জা করে না তোমার? বুড়ো মেনসে তিনকাল গিয়ে এককালে ঠেকেছে। সত্যি বলছি, বিশ্বাস করো আজকাল ওসব জিনিস আমি স্পর্শ করি না, শুধু কাল দলে পড়ে। বাড়িতে একটা ঝিঙ্গি মেয়ে রয়েছে না, তার কথা কে ভাবে শুনে? না সেটাকে আগে পার করো, তারপর যত ইচ্ছে করে দেখো। দাও না ভাই একটা জুটিয়ে, তোমার তো এত জানাশোনা। ওরে আমার কে রে, তোমরি বুঝি আমার দায় হয়ে গেল আর কি? কাজ কাম সব ছেড়ে দিয়ে তোমার মেয়ে পাত্র খুঁজি গে? কপাল সবই আমার কপাল, চেষ্টা আর কি করি না? সামনে সবাই আহা হা বলে, ফিরে গিয়ে টাকার খাতি বাড়ায়, সেমন আমার কপাল তেমনি। একটা কথা বলো, কি তুই যখন করলে মেয়েটাকে তুমি খাই দাও না ভাই? কি বললে? না বলছিলাম কি, বড্ড সাহস বেড়ে গেছে তাই না? আমি আংটি চ্যাটার্জি ভাই, আমি করবো কিনা একটা বড়ি বেচা কপড়ে মেয়েকে দিয়ে? শুনলে যুধিষ্ঠির দাদা, শুনলে? চলে এসো নীলু, চলে এসো। আবার দিমাগ দেখিয়ে চলে যাওয়া যাচ্ছেক্ষণ ছিল শুনি, হয়তো মেয়ের চেহারা একে চেলে হাঁড়ি, তারপর আবার কুলোপানা চক্কর, চাইলি পারবে কিনা বাঁচাতে? হা করে দাঁড়িয়ে রইলে যে শানকি ভাঙা চাটুর্যদের কাছে হাত পেতে কেউ কোনোদিন ফিরে গেছে?
যাবে একেবারে আটখানা, বুঝবে? ছেলে যেদিন পালাবে সেদিন বেরিয়ে যাবে আজকে। না আজকে বড় অন্যায় হয়ে গেল। আদর শিকল তো একটাই সব কি আমার পোষায়। দশজনের কথা করে ফেললুম হুট করে, ভালো করলুম কি খারাপ করলুম বগাই জানে। আমার নিয়ে যাবে না? কোথায়? কেন, তোমাদের বাড়িতে? বাপ রে, পিঠে একবার লাট বানিয়ে দেবে না? কে আবার? আমার দাদা, দেখো নি তো তাকে, দশ আঙুলের দশটা আংটি তার। সোজা বলবে বেরো, কোথা থেকে একটা ছোট জাতের মেয়ে ঘরে এনেছো? আমি যদি বলি না দাদা ও বামুন, বলবে বামুন আমার সকলেই করতে থাকে। কিরকম বামুন দেখি, গায়ত্রী মুখস্থ বলতে পারে? তুমি তো আবার তাও পারবে না। ব্যাস সঙ্গে সঙ্গে অর্ধচন্দ্র, আর এই দিয়ে লেগে যাবে বৌদির সঙ্গে একার। বৌদি কিন্তু ভারী ভালো মেয়ে জানো, ও ঠিক বুঝতে পারে কোন দিন আমি বাড়ি থেকে শর্ট খাবো। একবারে তালে তালে থাকে, বেরোবার আগে না গোচা গোচা নোট পকেটের মধ্যে ঢুকিয়ে দেয়। আমি বুঝতেই পারি না, সত্যি এমন দিনে যদি বৌদি কাছে থাকতো না। কি হয়েছে, স্বপ্ন দেখছিলে? কেন ভাবো, কি লাভ ওর কথা থেকে? আচ্ছা এত তো চেষ্টা করো, পারো পারো তাকে বেঁধে রাখতে? থাকবে কেন, রাস্তার ধারে ঢুকে মরবার জন্য যে জন্মেছে হত না। না না ও কথা বলো না, একশো বার বলবো, ফিরুক ফিরুক না, এবার দূর করে দেবো বাড়ি থেকে, চাপকে পিঠে ছাল তুলে দেবো, ফিরুক ফিরুক না এবার। নেমন্তন্ন করেছে বুঝি, পাতাই খাবে শুধু। উনুনের ঝিকটা ভেঙে গেছে, এই যে ভাই বসন্ত, হাজার তোমার বউ, তুমি নিজে ভালো করে দেখে নাও কোনো টুটি টুটি রইল কিনা। আরে ছাড়লে তো দেখবো, বেশোনার গোপ ছাড়তে সন্ধ্যে পেরিয়ে যাবে। একে গোপ নিয়ে কথা, সব ঠিক আছে তো? বলতে বাদ পড়েনি তো কেউ? কি দিব বাদ পড়বে কেন, আমি নিজে লিস্টি নিয়ে নিয়ে রেখেছি। আমার লিস্টিটা দেখা যা, তোমার লিস্টি ও কিছু রাখছি না, কিছু কিছু নয়। তার মানে ব্যাপার কি? আরে দূর, তুমিও যেমন কাল সকালে বাবাজি আমার হাতে একটা লিস্টি ধরিয়ে দিলে, বললে আমার গেস্ট ও, দেখো এরা যেন বাদ না যায়। খুলে দেখলাম কি জানো, বাবাজির আমার মাথা খারাপ হয়েছে। সে কি তুই বলনি ওদের? কাদের? আরে দূর, গঞ্জের যত সব মাঝি মাল্লা ইট খোলার কুলি গাড়োয়ান আর সে বিদ্যাধরীরাও আছেন। কারা? ওই যে তো ঝুমুর দলের ছুরিগুলো। আবার বললে চিপ ছিঁড়ে দেবো, বিয়েটা কার, তোমার না আমার? নিজেদের তো কুষ্টি গন্ডার চোদ্দ প্রশ্নে হাজির করছো, আমার লক্ষ্যতা শুনি, আমার লক্ষ্যতায় বসত বেশ বলো, ওদের বলবই তো, হালপথ বলতে আমি কি কারো পড়া করি নাকি? এই আমি চললু, ওরা যদি সবাই আসে তো ভালো, নইলে সব বন্ধ, সব বসত। এই আমি বলে গেলাম সমস্ত বসত। তাহলে ওই কথাই রইলো বাবার। হ্যাঁ আচ্ছা, সন্ধে হতে না হতে কিন্তু দল বল নিয়ে একবার সোজা চলে যাবে, কেমন? সবাই যাবো তো বাবু। আরে বললুম তো, বাচ্চা কাচ্চা লেন্ডি গেন্ডি সবাইকে নিয়ে চলে যাবে। হ্যাঁ আচ্ছা, এখন ছেড়ে দেবে, আমার অনেক জায়গায় নেমন্তন্ন বাকি আছে বুঝলি। এই
আরে বাবা শুনলে একেবারে খেয়ে ফেলবে না, আসল লক্ষ্মী তো এখনো বলা হয়নি। আমার মা, মা এই ঝুমুর দলে একজন আছে, আমি মা বলি। চলে কোথায় তারা? তার লোক চলে গেছে। ছোট লোকের ব্যাপার, কাকুর জ্ঞান তো নেই। কিরে ওজন ঠিক করে করছিস তো? তন্ন কান্ড করে খুঁজলাম, কোথাও পাওয়া গেল না। সে কিরে? হ্যাঁ, নীলু কাকুর যে কাণ্ড, ধরে বেঁধে বিয়ে দিল একটা বদ্ধ পাগলের সঙ্গে। কেন, পাত্র গিয়ে ছিল না? তেজপাতার ঠোঁয়াটা এখানে কোথায় রেখেছি বললে? কি যে সব বলে, যাই আবার দেখি। ভাবিস নি মা, ভাবিস নি, ও ফিরে আসবে। রাত অনেক হলো, বাড়ি যাবে না? কর্তা, হারু বলছিল দেউড়ির বাইরে গরুর গাড়িতে সে নাকি সচক্ষে দেখেছে। চলো তো, চুপ করে বসে থাকো, আমি বাড়ির ভেতরটা দেখে আসছি। অবতার নামবে না কিন্তু। হ্যাঁ আমি, ঠিক আছে। কোথায় কোথায় সে? আমাকে হারু বলছিল। হ্যাঁ ছোট অগ্নি দেখেছিস? বড় মা, বড় মা, বড় মা শিখিয়ে এসো, কে এসেছে দেখবে, এসো। কে রে? ছোট বাবু আছে, ছোট বাবু। কি বলে, কে এসেছে? বৌদি, বৌদি, এই যে বৌদি, খেতে দাও, বড্ড খিদে পেয়েছে। হ্যাঁ রে মাদক,
এতদিন পরে বুঝি বৌদিকে মনে পড়লো? এই যে আশা হয়েছে দেখছি, বারণ করে দিয়েছিলাম না? ঘুরে ঘুরে কি চেহারা করেছিস বলদিকে? এই তুমি, তুমি তো লাই দিয়ে একবার মাথায় তুলেছ, হাজার বার বলেছে এলে ঢুকতে দেবে না বাড়িতে, বুঝু কত ধানে কত চাল, না খেতে পেয়ে রাস্তায় যেদিন মরবে। তুমি থামো তো। থামবো কেন শুনি? আর এই যে হতভাগ, চোরের মতো বৌদির আঁচল ধরে দাঁড়িয়ে রয়েছেন, বাড়ি ছেড়ে যাওয়ার সময় বৌদির কথা মনে থাকে না? কে বলেছিল ফিরে আসতে? যাও না, যেখানে ছিল সেখানে থাকলেই পারতে। বা সবাই যে বললো তোমার বদনাম হবে। ও আমার কথা তো ভেবে রাত্রে ঘুম হচ্ছে না তোমার? আর শুধু শুধু বকছো কেন ওকে? দেখো না, আমি কি নিজে থেকে চেয়েছি আসতে? সবাই যে বললে। কি বললে? বললে আংটি চাটুজ্জির ভাই তুমি, বউ নিয়ে এতে জায়গায় পড়ে থাকবে। বা বিয়ে করে নি আমি? সে কি, কবে, কোথায়, কোথায় ছিল? চোতা বা দেখো না, বাইরে গরু গাড়িতে বসে আছে। কি বাড়ির বউ বাইরে গরুর গাড়িতে, হতভাগা চাপকে তোমায় লাল করে দেবো। আরে বিধি গো তোর লীলা বোঝা নাই, যে উড়িয়া বেড়ায় তারে বাঁধিস খাঁচায়, সে যে উড়ে যায় উড়ে যায় 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 আকাশে, যে পাখি ওই মেলে তার ডানা, কি সুখে খাওয়াস তারে শুধু সোনা দানা, সে যে উড়ে যায় উড়ে যায় 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 যায়। আরে বিধি গো তোর লীলা বোঝা নাই, যে উড়িয়া বেড়ায় তারে বাঁধিস খাঁচায়, সে যে উড়ে যায় উড়ে যায় 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 আকাশে, যে পাখি ওই মেলে তার ডানা, কিছুকে খাওয়াস তারে শুধু সোনা দানা, সে যে উড়ে যায় উড়ে যায় 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 আহারে বিধি গো তোর লীলা বোঝা দার। ঘর যার নেই আর নেই রে ঠিকানা, ঘর যার নেই আর নেই রে ঠিকানা, চরণ মানে না রে নিষেধের মানা, চরণ মানে না রে নিষেধের মানা, মিছে কেন বেড়ি তবে বাধা তার পা, আরে বিধি গো তোর লীলা বোঝা দায়, যে উড়িয়া বেড়ায় তারে বাঁধিস খাঁচায়, সে যে উড়ে যায় উড়ে যায় 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 আরে বিধি গো তোর লীলা বোঝা দায়। যেজন ভুলিয়া ঘর হয় পরবাসী, ভুলিয়া ঘর হয় পরবাসী, আর মালা যার গলে ওরে মনে হয় ফাঁসি, মালা যার গলে ওরে মনে হয় ফাঁসি, সে মালা খুলিয়া সে যে ফেলে দিতে চায়, আহারে বিধি গো তোর লীলা বোঝা দায়, যে উড়িয়া বেড়ায় তারে বাঁধিস খাঁচায়, সে যে উড়ে যায় উড়ে যায় 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 আহারে বিধি গো তোর লীলা বোঝা দায়। এই আছে এই নাই হায় রে যে জনা, এই আছে এই নাই হায় রে জনা, শিকলে বাঁধিয়া তারে ভাবিস আপনা, শিকলে বাঁধিয়া তারে ভাবিস আপনা, ছায়ার কি কো ভূগোল ধরে রাখা যায়, আরে বিধি গো তোর লীলা বোঝা দায়, যে উড়িয়া বেড়ায় তারে বাঁধিস খাঁচায়, সে যে উড়ে যায় উড়ে যায় 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 আকাশে, যে পাখি ওই মেলে তার ডানা, কিছুকে খাওয়াস তারে শুধু সোনা দানা, সে যে উড়ে যায় উড়ে যায় 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 আরে বিধি গো তোর লীলা বোঝা দায়। তাই না শুনে আমি তো ভাবলুম গেল বুঝি মুন্ডুটা, এক ছুটে পালিয়ে এলুম বড় মা। আচ্ছা তুই যা, এই বুনো পাখিকে বশ করতে হবে। কিরে পারবি না? ঠিক পারবি, অমন বাঘের মতো ভাসু তাকে বশ করলি, বাড়ি শুদ্ধ সবাইকে বশ করলি, আর এটুকু পারবে না? আমার কথা শুনে বুঝি না, শুনে যাবে কোথায়? কোথায় ছিলে এত রাত পর্যন্ত? এত রাত পর্যন্ত কোথায় ছিলে? ওই ওইদিকে। ওদিকে মানে? ওই বাগদি পাড়ায়। দাঁড়াও,
এসব বকামি আর কতদিন চলবে? বৌদির লাই পেয়ে পেয়ে একবারে মাথায় উঠছে দেখছি, যখন যা খুশি তাই করে বেড়াচ্ছ। কিন্তু একটা কথা শুনে রাখো, ঘরে বৌমা এসছে, যদি কোনোদিন তার মনে দুঃখ দিয়েছ চাপকে পিঠে ছাল তুলে নেব। কি কানে গেছে? হ্যাঁ, কাল থেকে আমার সঙ্গে সেরেস্তায় বসবে। আমি? হ্যাঁ তুমি, জমিদারির কাজকর্ম হিসেবপত্র এখন থেকে বুঝতে শেখো। ওরে বাবা, ওই তৌজি, মৌজা, মবলক, হিসা, দলিল, দস্তাবেজ, ওরে বাবা বলতে লজ্জা করে না? বংশের মুখে কালি দিয়ে ঘুরে বেড়াচ্ছ, তা আবার যত সব এই ছোট লোকেদের সঙ্গে, তোমার জন্য কি ভদ্র সমাজ ছাড়তে হবে? আমি আমার মতো আছি, তুমি তোমার মতো থাকো না কেন? কি বললে? সত্যি দাদা, মরে যাব, দূর দূর, ওসব কি আমার পোষায়? বড় বড় বাড়ি, বড় বড় ব্যাপার, চাকর বাকর, নায়ে মুহুরি, যেন মাসষ্ঠীর গোষ্ঠী। বিষয় আসায় তুমি নাও না দাদা, আমাকে টানো কেন? আমি ছাপুসা মানুষ, বেঁধে রাখলে দম বন্ধ হয়ে মরে যাব, মা কালীর দিব্যি বলছি। পাকামিটা তো খুব শিখেছ দেখছি, যাও কাল সকালে সেরেস্তায় আসবে। দেখিস না, এমন মন তো শিখিয়ে দেবো, বাছাদন হুড়মুড় করে ওই রাঙা পায়ে এসে পড়বে। তবে হ্যাঁ, যেমনটি শিখিয়ে দেবো সব করতে হবে কিন্তু। দেখি না মানিকে বা তাই কোথায়। শুনছো? এত নরম বিছানায় কখনো ঘুম আসে? এসো না, দুজন মিলে গল্প করি। কি গল্প করবে? হ্যাঁ গো, তুমি নাকি গান গাইছিলে আজ বাগতিপাড়ায়। কে বললে? হারু বলছিল, ভারী সুন্দর গান। হ্যাঁ ভারী সুন্দর গান, বেটা গাড়ল দিলে সময় মাথায় তাল কেটে। বেশ আছে ওরা, যখন খুশি গায়, যখন খুশি গান শোনে। আমার যদি তেমন থাকত, আমি দিন রাত বসে বসে গান শুনতাম। শুনলেই পারো, কলের গান তো আছেই। কলের গানের কথা বলছি বুঝি? তবে শুধু পরের মুখেই শুন, কি ভালো গলা, কি ভালো গলা। আমি বলি, আমি কি জানি, আমি কি শুনেছি কখনো? সবাই বলে সে কি গো। আমি চুপ করে থাকি, কি বলবো বলো। শুনবে? বা তুমি হলে কি আমার পরিবার, তোমার কথা সব ফেলতে পারি না? তাহলে কথা দাও, রোজ একটা করে গান শোনাবে আমায়, যখন বলবো তখন। ও বাবা, এই যে একবারে পাইকিরি কারবার দেখছি। না কথা তোমাকে দিতেই হবে। আচ্ছা আচ্ছা, সে হবে। একটু আসতে গিয়ে কিন্তু বাবু, দূর আমার দ্বারা হবেই না। চলো ঘাটে যাই, হাসা চাঁদে গেল, যাবে? এখানেই বসে যাক, কি বলো? তুমি ওখানে বসো, আমি কিন্তু একটু দূরে বসবো বাপু। কি হলো? ভাবছি যদি আমাদের কেউ দেখে ফেলে। ঠিক আছে, যাচ্ছ কোথায়? নৌকোটা এনে ঘাটে লাগাই, তারপর সারা রাত শুধু তুমি আর আমি। কে কেমন? তুমি না? জীবনপুরের পথিকরে ভাই। বারে এখনই শুরু করলে যে, দাঁড়াও। জীবনপুরের পথিকরে ভাই, কোন দেশে সাকিন নাই। বৌদিকে বলে দিও তার সব মন্ত্র ফুস হয়ে গেছে। জীবনপুরের পথিকরে ভাই, কোন দেশে সাকিন নাই। শুনছো? কোথাও আমার মনে।
নেবেন না হুজুর, সারা রাত ধরে তন্ন তন্ন করে খুঁজেছি সব। ভাটির টানে নৌকো বেয়ে পায়রামারির খালে ঢুকেছে, তারপর নৌকো ফেলে হাঁটা পথ ধরেছে। যদি বলেন তো হুজুর। না থাক, নায়েব মশাই, এদের সকলকে বকশিস দিয়ে বিদায় করে দিন। আর শুনুন, আপনাদের ছোটবাবু যদি কোনোদিন ফিরে আসেন তাকে ঢুকতে দেবেন না, সিং দরজা বন্ধ করে দেবেন। আঙ্কে যান। আবার ঘর ছাড়ে আংটি চাটুচ্ছের ভাই। দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, কত শহর, কত গাঁ, কত পথের ধুলোয় তার পায়ের ছাপ পড়ে। আবার দুদিন বাদে সে ছাপ মিলিয়েও যায়। ছোট না, তুমি কে? আমার চিনতে পারছেন না? সে আমি সনাতন, সে কালীবাদী ভাই। ওরে বেটা, একদিন কি কাণ্ড বেটা, গড়ল কোথা কাজ, সাত সকালে ঘুম থেকে ফেরে তুলে এখন বেগুন দিকে নি কি কাণ্ড। আমি কি করে জানবো বলুন যে সে আপনি? আপনি বেটা গড়ল, আপনি এখানে? আরে আমি, তোমার কি, তোমার কি? না তাই চুপ, চার জোগাড় করো, চার জোগাড় করো। আরে ভন্টে, ভন্টে সে তো মা ভাগ্যের কথা, থাকুন না কেন যতদিন খুশি এখানে। এইখানকার জল হাওয়া খুব ভালো, দুদিনে আপনার শরীর সেরে যাবে। তোরে বেটা, শুধু জল আ খাইয়ে বিদায় করা ফোন দিন। ওই খ্যাটের ব্যবস্থাটা কি হয়েছে শুনি? আগে সে আমি গরিব মানুষ, পয়সা ওটা ছেঁদো কথাই বলছি না। করা দেখিনি দুপুরে দেখ কবজি ভোর তাড়াতাড়ি ছাড়িয়ে দাও গুরু, তাড়াতাড়ি ছাড়িয়ে দাও। মাছি সবাই দাদু না, তোমার তার হয়েছে তেমনি, যেন ফুলসজ্জার বউ, একটু কিছু হলো কি না হলো আপনি ফাঁস। মাছি স্যার, কি হলো তার টাকাটা বলছিস?
আরে ভেবেছিস কি তুই? শোন না, আজ নাকি তুই কিছু খাস নি? আমার খিদে নেই, সত্যি বলছি দিদি। ইয়ারকি চল না, মার খাবি বলছি। সত্যি বলছি দিদি, আমার একদম খেতে ইচ্ছে করে না, কেমন যেন গা করে, বমি বমি করে। তা করবে না, পিত্তি পড়ছে যে। কি করে বললি ছোট? কেমন বাচ্চা? কি নাম রে তোর? কিনা কার সঙ্গে বসছেন বাবু? ও কি কথা বলতে পারে? কেন, ওর জিভে দোষ আছে? কি খাচ্ছিস রে গুলকি? বলবো বলবো বিষ্ণুদাকে? না 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 না, ও তো আমি দিয়েছি ওকে। দেবেন না দেবেন না, ওর ভারী নোলা। তা কি হয়েছে, তুমি একটা নাও না। ওই দিন না নাম তো কি জানো? গুলকি গুলকি। কে রেখেছে? আমরাই তোমরাই? তা চাই, কিন্তু ওর বাবা মা তাহলে তো হয়ে যাই, কাউকে বলবেন না জানো। ওকে আমরা কুড়িয়ে পেয়েছি। কি বললে? তবে আর বলছি কি, ওই যে বিষ্ণুদা চায়ের দোকানদার, রাজগঞ্জের মেলা থেকে মেয়েটাকে কুড়িয়ে পেয়েছে। ছেলে ধরায় ধরেছিল, আসল ছেলে ধরা। তারপর আর কি, ছেলে ধরাকে ধরে চাঁদা করে চাটি। কাউকে বলবেন না জানো। যদি বলেন তো একবার বল্লভ ডাক্তারকে খবর দিই। রোজ রোজ আসছে জ্বরটা, এত ভালো কথা নয়। হয়েছে বলি, হয়েছে তোমার ভক্তি মে দেওয়া? তাহলে এসো, কিন্তু পয়সা আমার সস্তা দেখেছো তাই না? বেরো বেরো এখান থেকে। আবার এসেছিস, এবার ঠ্যাং খোড়া করে দেবো। তুই কি তুই
হাতে কি তোর? এত রাত্রে এরেছিস কেন? ওরে বাবা, একেবারে সরস্বতীর বিশ্বাসরই দেখি। হ্যাঁ, বাড়ি মজা লেগেছে তাই না? কি বাজাতে হবে? জ্বালালে লাগলো বুড়ি আমার জন্য? কেন, তুই খাবি না? কিরে, চিরদিন কি থাকবো আমি? দত, কালই আমি যদি চলে যাই তখন আসছিস যে? আমায় তুই ভারী ভালোবাসিস না রে গুলকি? যাবি, যাবি আমার সঙ্গে? যাবি আমাদের বাড়ি? আমাদের না মস্ত বড় বাড়ি, কত লোক জন, কত চাকর বাকর, সবাই তোকে কত ভালোবাসবে, আদর করবে। যাবি, যাবি তুই? তাহলে চল কাল সকালে আমরা চলে যাই। হ্যাঁ, দূর দূর, এসব কি আমার পোষায়? জানিস গুলকি, আমার না
আমার একটা বউ আছে। হ্যারি এই তো ডবল হবে। ভারী বজ্জা, দিন রাত খালি ফন্দি করছে, কি করে আমাকে বেঁধে রাখবে? তা আমিও আমি বলবো, বাবা তুমি পারোনি, এই গুল কি আমাকে নিয়ে এসেছে। ওই মানে আসেন নাকি? আসেন আসেন, কি আর বলবো আপনি, আরে লক্ষ্মী মেয়ে, এই দু বছর তো রইল আমার কাছে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আর আপনাকে কি যে না, ও সব বলা বলির মধ্যে আমি নেই মশাই। একদিন মিষ্টি খাওয়া যাবে বুঝলেন, এখন নিন আপনার মেয়ের ছবি, আপনি রাখুন। বাবা একদিন বাদে ঝামেলা তাহলে একটা মিটলো। সে আর বলতে, এই ভাগ্যি আমার হাতে এসে পড়েছিল। এসে তো ভালো খেতে পাইলে, তোমার যদি গাড়ি দাঁড়িয়ে রয়েছে মস্ত বড় গাড়ি। জানা গুলকি, তোর মা এসেছে, বাবা এসেছে, তোকে নিয়ে যেতে এসেছে। যা যা না, ভারী বোকা মেয়ে, এগুলো একটা কাঁদতে শুরু করে দেবে। যান না, একটু জোর করে নিয়ে যান না, ছেলে মানুষ তো, এগুলো একটা কাঁদতে শুরু করে দেবে। যান না, এই যাকো বোকা মেয়ে, কান না কিছু, নিজের মা এসেছে, বাবা এসেছে, নিজের বাড়িতে যাবে, কান না কিছু। ছেলে মানুষ কিনা তাই কাঁদছে, হাজার হোক দু বছর তো রইল এক জায়গায়, আমার নিজেরই বুকের ভেতরটা কেমন হু হু করছে। না না, এসবের আর কি দরকার ছিল? তবে মেয়ে আপনার খুব লক্ষ্মী মেয়ে, সে যে যাই বলুন, খুব লক্ষ্মী মেয়ে। আসল কথা কি জানেন স্যার? বড়া বড়া। আচ্ছা না, আবার ঘরে আংটি চাটুচ্ছে ভাই, পথের ধুলোয় ফেলে যায় ক্লান্ত পায়ের ছাপ। তারপর তারপর চলতে চলতে পা দুটো যখন লোহার মতো ভারী হয়ে ওঠে, একদিন এসে থামে রাজগঞ্জের মেলায়। কি দিলেন? কিন্তু চলবে না, চলবে না, একেবারে নেতা হয়ে গেছে। কিন্তু হাত তো নেই, নেই না। রাস্তায় কতদিন? হ্যাঁ কি বললে? কতদিন চলছে এই ব্যবসা? কিছু বুঝি না তাই বলছো, তাই না? আবার এসেছে একটা, এবার ছাড়িস নি, ভালো করে ওষুধ দিয়ে দে। এই দেখো, বিশ্বাস করে না? কি বিশ্বাস করবে শুনি, বাড়িতে তোমার তালুক রয়েছে, মুলুক রয়েছে, সব ছেড়ে দিয়ে এখানে হাওয়া খেতে এসেছ, তাই না? মনে হচ্ছে যে তুমি, আরে তুমি, আরে এসো এসো এসো, তাকে ধরে নিয়ে হয়েছি দেখ। দেখিস পালিয়ে না যায়, আরে যত্নার থেকে কত টাকা খাবা বলতে। তুই বসো, আমি চা করে নিয়ে আসি। আচ্ছা, শুধু চা খাবেন আর কিছু? বাবা পেটে কি আর জায়গা আছে, যা খেয়েছি একটু আগে। তাহলে বসো, আমি আসছি। আরে কি, সবাইকে দেখছি, সে কোথায়? কি তোমার মা? হ্যাঁ ও মা,
ধাতুতে যাবে কেন? সে যে সত্যি সত্যি মা হয়েছে গো। বিশ্বাস হলো না বুঝি? সে যে সেই, তুমি চলে গেলে তারপরেই তো আমাদের দামুদা তার সঙ্গে বিয়ে হয়ে গেল। সত্যি মুখটা তোমার বড্ড পয়া, যাই বলো না কেন। গোলাপ চলে গেছে? বা ঘর হয়েছে, বর হয়েছে, আর কি চাই বাপু? কাছে রাখিলাম মন তার কাছে তে চাই গো, দোষ দিও না আমায় বন্ধু, আমার কোনো যে দোষ নাই, কার কাছে রাখিলাম মন তার কাছে তে চাই গো, দোষ দিও না আমায় বন্ধু।
শহর গঞ্জ দোকান পাতি খুঁজে খুঁজে মরি, শহর গঞ্জ দোকান পাতি খুঁজে খুঁজে মরি, হাটে বাটে ঘুরলাম কত এখন ঘরে ফিরি বন্ধু, হাটে বাটে ঘুরলাম কত এখন ঘরে ফিরি, এই দোকানদারি বেচা কেনায় কোনো যে দাম নাই আমার, কোনো যে দাম নাই, তার কাছে রাখিলাম এ মন কার কাছে তে চাই গো, দোষ দিও না আমায় বন্ধু, সবার ঘরে জলে বাতি আধার আমার ঘর, ভালোবাসা সতী নামার সুখ যে আমার পর, সবার ঘরে জলে বাতি আধার আমার ঘর, ভালোবাসা সতী নামার সুখ যে আমার পর, তোমার ঘরে সুখের বাতি যেন নেভে না কো, তোমার ঘরে সুখের বাতি যেন নেভে না কো, আনন্দ পাখিটা বন্ধু বন্দি করে রাখো তুমি, আনন্দ পাখিটা বন্ধু বন্দি করে রাখো, সুখে থাকো তুমি বন্ধু আমি চলে যাই, আমি চলে যাই। কেমন শুনলি রে ময়না? সত্যি বাপু, যা মাথায় দিয়ে এসেছে না এ আর কি দেখছি, এমন মতন মাথা বোস একেবারে নেশা ধরে যাবে। তো বসে রইলে কেন, চলো না। তুই যা আমি আসছি। তুমি না গেলে আমি যাবোই না, তুমি গান গাইবে আর আমি নাচবো, বন 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 বন, এসো না এসো এসো না এসো। ও কিছু নয়, রক্ত। যথাভীত সম্মান পুরস্কার নিবেদন মিলাম মহাশয়, আগামী 3রা বৈশাখ বৃহস্পতিবার ইংরাজি 22শে এপ্রিল আমার কনিষ্ঠ ভ্রাতা শ্রীমান বসন্ত কুমারের একমাত্র পুত্র শ্রীমান জয়ন্ত কুমারের শুভ অন্নপ্রাশন উৎসব নিম্নলিখিত মুদীয় ভবনে অনুষ্ঠিত হইবে। অতএব মহাশয় সবান্ধবে উক্ত দিবস মুদীয় ভবনে শুভ আগমন করত উৎসবের শ্রীবৃদ্ধি করিবেন। পত্র দ্বারা নিমন্ত্রণের ত্রুটি মার্জনীয়। ইতি ভবদীয় হেমন্ত কুমার দেব শর্মা। হ্যাঁ ঠিক আছে, ছাড়তে দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ শুনুন, আপনাদের বহুরানী বলছিলেন এই ব্যাপারে তার ওই যাত্রা থিয়েটার কি কি সব তার চাই, দেখ যা চাই ব্যবস্থা করে দেবেন। বাপরে গায়ে জল, মুখ দিয়ে রক্ত উঠছে, আর থাকতে আছে। তুমি কি ভেবেছো বলো তো? কেন, যখন খুশি আসবে যখন খুশি যাবে, আমরা তোমার কেনা গোলাম তাই না? ওই দেখো থাকলি পাত্রে যে চলেছিলে, মরতে এখানে এলে কেন, কে বলেছিল আসতে, যাও না যাও, দাঁড়িয়ে রইলে যে যাও। ময়না ডাক্তারবাবু এসেছেন, আসুন আসুন ডাক্তারবাবু আসুন আসুন, দাঁড়িয়ে আসুন আসুন ডাক্তারবাবু।
ডাক্তার কি বললে রে? কি আবার সেরে যাবে? দু ও তো সামনে, আড়ালে কি বললো বল না। সবাই তো তোমার মতো নয়, গা জ্বলে যায়। এই পাগলি শোন। কি শোন না? কি একটা কথা বলবো, বস। কি কথা? কাউকে বলবি না বল? না। এই আমি না, আমি তোর কাছে একটা ঠিকানা দিয়ে যাব, ধর যদি সত্যি আমার কিছু হয় একটা খবর পাঠিয়ে দিবি, ব্যাস। না না, বেশি কিছু না, শুধু লিখে দিবি এখানেই ছিল, কি জানি কোথায় চলে গেছে, কারো মনে দুঃখ দিতে নেই, জানলি কি হবে দুঃখ দিয়ে, পড়ুক না, শুধু সিঁদুর বই তো নয়, জীবনে তো আর কিছুই পেলে না, শুধু ওইটুকু নিয়ে যদি খুশি হয় তো তা বলতো না তোকে, কিন্তু কাল রক্ত দেখে না কেমন যেন মনে হলো, ভাবলাম আর যদি কখনো বলা না হয় তাই হয় না। চারখানা গরুর গাড়ি নিলুম বুঝলি, ভাই আমার তোর গাড়িতেই যাবে, এই না ভায়া একেবারে দু মাসের থাক্কা, সব ব্যবস্থা করে এলু, এখান থেকে কালনা, তারপর বর্ধমান হয়ে মেমারি, সেখান থেকে নন্দীপুরের মেলা হয়ে লম্বা চক্কর বুঝলে ভায়া, লম্বা চক্কর, তারপর এখনই আবার এক নতুন বায়না এসে পৌঁছলি, ভালোই হলো, হাওয়া বদলানো হবে, তারপর ওষুধপত্র করতে তো ঠিক করলি, কি হলো হলো কি, কলিকালে কিসে মরেও সুখ নেই। পীড়িতের গাড়ি নড়ে না চড়ে না, আঘাটাতে চলতে এসে কাদায় ফেসে গেছে, গাড়ি নড়ে না চড়ে না। তখন রাধা বললেন, এসো এসো পার করো, নিজ হাতে চাকা ধরো, ও এসো এসো পার করো, নিজ হাতে চাকা ধরো। কেঁপেছিস? ভেতরে বসে ভিজবো কেন, আংটি চারুজ্জের ভাই আমি, বাইরে দাঁড়িয়ে ভিজতে পারি না। সদা বৃদ্ধা সদা গয়া সতীশ্চয়া বৃদ্ধা
আমি নিজে দাঁড়িয়ে থেকে সব ব্যবস্থা করছি, আপনি কিচ্ছু ভাববেন না বৌরানী। আজ 20 বছর পর ও প্রথম উৎসবের বাড়িতে, কেউ যেন কিছু বলতে না। ইস, কই বলব দিদি, তাহলে আমি আছি কি করতে? ঝুমুরের দল এসে গেছে, খুব বাকি আছে, ওই একটি বাকি ছিল। নমস্কার নমস্কার মা ঠাকুর, কি আর করবো বলুন, যা বাদলা গেল। ইস, আমি যোগী বাড়ি হয়ে গেছে দেখছি, যা তো একবারই দুধ এনে থাকতো। হ্যাঁ, আমার সঙ্গে একজন রুগী এসেছে কিনা। ই আবার কি রকম কথা বাবু, একে তো এলে দেরি করে, তার উপরে আবার রুগীর জন্য দুধ, এসব তো করা গেছিল না। বাবা, কাজের বাড়ি কুকুর বেড়া তো কিছু না কিছু পাচ্ছি, আর আমি রুগীর জন্য একটু দুধ চাইতে গেলুম, ধরো মারতে এলো, এনে ধর। নিয়ে কি হবে, মুশ থাকলে তো দেখি দেখি। বসন্ত বসন্ত, কি হবে এখন? আরে ভয় কিসের, আমি তো রয়েছি। কিন্তু কাল রাত থেকে চোখ খুলে নিজে এখন ঘুমু ঘুমু ঘুমু, বিষে বিষে কল হয়ে যাবে বুঝলি, তবে দেখিস ঘুম থেকে উঠে আবার তুর্কি নাচন নাচটা আরম্ভ না করে দেয় বাবা। তবে জ্বরটা কমেছে। জয় গুরু জয় গুরু, চল। অপুয়ের বাছা, আর কতক্ষণ চালাবে? তারা আসবে কখন? তারা নিতে পারিনি বধু তোমার আঙ্গিনা, তাই দেরি হলো যে, দেরি হলো যে তোমার কাছে আসিতে, সখা তোমার কাছে আসিতে। বলিতে জানি না বধু কি যে মোর যাত না, কিছু মানা ছিল না, মানা ছিল না তোমার কাছে বলিতে, সখা তোমার কাছে বলিতে। চিনিতে পারিনি বধু তোমার আঙ্গিনা, তাই দেরি হলো যে, দেরি হলো যে তোমার কাছে আসিতে, সখা তোমার কাছে আসিতে। কত পথ পার হয়ে কতদিন গেছে বয়ে, কত পথ পার হয়ে কতদিন গেছে বয়ে, কত সুখ দুঃখ সয়ে চেয়েছি তোমায় আমি, চেয়েছি তোমায়। কত পথ পার হয়ে কতদিন গেছে বয়ে, কত সুখ দুঃখ সয়ে চেয়েছি তোমায়। বিরহের ভার বধু বহিতে যে পারি না, সখা বহিতে যে পারি না, চিনিতে পারিনি বধু তোমার আঙ্গিনা, তাই দেরি হলো যে, দেরি হলো যে তোমার কাছে
বিশ্বাস হচ্ছে না? আরে বেটা, বেশ তো, ডাক না তোর মাকে, দেখি না সে কি বলে। হ্যাঁ ডাক না, ডাক, বল মা মা মা। Ha 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 ha!
যেখানে যত লোক আছে নামা, দেখি সে বাচ্চাটা কিছুতেই পালিয়ে যেতে না পারে। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।